আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওতে আলোচনা করব ক্যাপ করে দাঁতের ফাঁকা যদি বন্ধ করানো হয় তবে সমস্যা হবে না তবে পজিশনটা কেমন হতে হবে সেটি দেখতে ভিডিওটি দেখতে থাকুন তো ভিওয়ার্স অনেকেরই এ ধরনের ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে আর এমন ফাঁকা দাঁত আপনার কয়েক ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে বন্ধ করা যায় ফাঁকাটা পূরণ করা যায় যদি স্থায়ী রয়েছে অস্থায়ী ট্রিটমেন্ট রয়েছে তো স্থায়ী ট্রিটমেন্টের মধ্যে ব্রেস রয়েছে ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট হওয়া যায় রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হওয়া যায় এবং অস্থায়ী যে ট্রিটমেন্ট রয়েছে সেটি ভেনিয়ার বলা চলে সেটি লাইট কিয়ার ফিলিং বলা চলে লেজার ফিলিং বলা হয় ফিলিংয়ের মাধ্যমে ফাঁকাটি অস্থায়ীভাবে বন্ধ করা যায় এছাড়া আরো অনেক পদ্ধতি রয়েছে তো ভিউার্স যখন ক্যাবের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তখন যদি এই সামনের দিকের এই দাঁতটি যদি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় সেটি আপনার না করাটাই ভালো কারণ এ ধরনের দাঁতে যখন আপনার ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করবেন সামনের দিকে এমন ভালো দাঁতে যদি আপনি যেহেতু ক্যাপ করার আগে দাঁত কেটে ছোট করে নিতে হয় ক্যাপটি ঢোকানোর জন্য ক্যাপটি বসানোর জন্য যেমনটি এখানে দেখুন এখানে ফাঁকাটা বন্ধ করার জন্য পাশের দুটি দুটি দাঁত পাশাপাশি কেটে ছোট করে নেওয়া হয়েছে এবং ছোট করে কেটে নেওয়ার পরে সেখানে ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে এবং দাঁতের ফাঁকাটা এখানে বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু তো এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি ন্যাচারাল দাঁত অরিজিনাল যে দাঁত দুটি থাকে সে দাঁত দুইটি কখনও কখনও রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি দাঁতটি পেইন ফি পেইনমুক্ত করে নেওয়া হয় অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে দাঁতটি মোটামুটি কথায় দাঁতটি তার সজীবতা হারিয়ে ফেলে সে দাঁতে ব্লাড সার্কুলেশন হয় না সেজন্য সেটি ধীরে ধীরে ভঙ্কুর হয়ে যেতে থাকে যে কোনো সময় কয়েক বছর পরে সেটি সমস্যা হতে পারে তো তার তার জন্য আমি বলে থাকি আমার ভিডিওতে যে দাঁতের ফাঁকা বন্ধ করে ক্যাপ বন্ধ করাতে দাঁতে ক্যাপ করাবেন না তবে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে দাঁতে কয়েকটি দাঁতেই কিন্তু সামনের দিকে পুরো যতগুলো দাঁত দেখতে পাচ্ছেন সামনের দিকে সব কয়টাতেই ক্যাব করা হয়েছে যদি আপনি এমন সামনের দাঁতে ফাঁকার জন্য ক্যাপ করে থাকেন এই যে দেখুন এই যে ক্যাপটি করা হয়েছে এই ক্যাপের যে উপরের যে অংশটি থাকবে পরশিলির অংশ এটি যে কখনো উঠে যাবে না ভেঙে যাবে না ফেটে যাবে না ব্যাপারটি এমন নয় এমনটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আবারও কিন্তু সেই ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করে নিলে আপনার আগের মতো হতে পারে কিন্তু সেটি না করাটাই ভালো এমন ফাঁকা পূরণের জন্য ক্যাব না করাটাই ভালো তবে আজকের ভিডিওর টপিক যেটা যে ফাঁকায় আপনি যেমন ফাঁকা আপনি ক্যাপের মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা হতে পারবেন বন্ধ হতে পারবেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো ভিওয়ার্স অনেকেরই দেখা যায় যে সামনের দিকের একটা বা দুইটি দাঁত এমন ছোট থাকে যেটা ন্যাচারালি উনার প্রথম থেকে এমন ছোট দাঁত হয়ে থাকে অনেকেরই রয়েছে এই ধরনের দাঁত তো এই ধরনের দাঁতে যদি ছোট হওয়ার কারণে পাশে ফাঁকা হয়ে থাকে তাহলে সেই দাঁতটিতে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করায় ক্যাপ করে রুট ক্যানেল ট্রিটমেন্ট বাদে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না যে দাঁতটি ছোট রয়েছে এই দাঁতটি কোনো কাটিংয়ের প্রয়োজন হবে না কেটে ছোট করে নিতে হবে না আর তার জন্য এমন দাঁতে আপনি শুধুমাত্র একটি মাপ দিয়েই কিন্তু একটি ক্যাপ পরে আসতে পারেন তবে এ ধরনের দাঁতে আপনার কোনো রকম রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না কারণ এই দাঁতটি ছোটো রয়েছে দাঁতটি কাটিং কাটিং করার প্রয়োজন হবে না আর তার জন্য আপনি এমন ছোট দাঁতে আপনি ক্যাপ করিয়ে সেটি স্থায়ী ট্রিটমেন্ট বলা চলে একটি ক্যাব যদি এমন পজিশনের দাঁতে লাগানো হয় সেটি দশ বছরেও কিন্তু সমস্যা হয় না বা ক্যাপটি খোলে না দাঁতে তো সমস্যা হয়ই না এবং সেক্ষেত্রে আপনার ক্যাপটি কখনও খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে না যদিও কখনও ক্যাপ খুলে যায় আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে হয়তো পাঁচ মিনিটের মধ্যে আবারও সেই ক্যাপটি আপনি লাগিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স দাঁতে দাঁতের ফাঁকা বন্ধ করে যায় ক্যাপ করে তবে পজিশনটা যদি এমন হয় যে দাঁতটি আপনার কোনো রকম কাটিং করার প্রয়োজন হবে না নতুন করে দাঁত কাটতে হবে না যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতে যদি ক্যাপ এমন দাঁতে ক্যাপ করাতে হলে কোনোরকম কাটিংয়ের প্রয়োজন হয় না কাটিং না করেই কিন্তু এমন দাঁতের উপর ক্যাপ করা যায় আর যেহেতু আপনার সে দাঁতে কোনো ট্রিটমেন্ট হবে না শুধুমাত্র দাঁতের উপরে একটা কাভার পরিয়ে দেওয়া হবে একটি ক্যাপ করে দেওয়া হবে এর জন্য আপনার ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো চান্স থাকবে না এখানে যে দুইটি দাঁত দেখতে পাচ্ছেন এই একটি দাঁত এই একটি দাঁত এই দুইটি দাঁতও দেখুন ক্যাপ করে দেওয়া হয়েছে কোনোরকম ট্রিটমেন্ট ছাড়াই এ ধরনের পজিশনে ক্যাপ করা যায় তো যখন এই ধরনের ফাঁকার জন্য দেখুন যে এখানে ফাঁকার জন্য কিন্তু চারপাশে ফাঁকা দেখা যাচ্ছে আর যখন এই দুটি দাঁত বেশ বড়ো সড়ো দুইটা ক্যাপ পরিয়ে দেওয়া হবে তখন কিন্তু ফাঁকাগুলা বেশ সমাধান হয়ে যাবে তবে এই ধরনের পজিশনের যে দাঁতগুলো রয়েছে এই দাঁতে কোনো রকম রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে না বলা উচিত তবে এখানে যে পজিশনটা আপনারা দেখছেন যে দাঁতগুলো ছোট ছোট রয়েছে এর জন্য কিন্তু এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না আপনি এখানে অনায়াসে ক্যাপ করে নিতে পারেন রুট ক্যানেল ট্রিটমেন্ট ছাড়া যখন আপনি ক্যাপটি পরায় নিবেন তখন আপনার ফাঁকা সমস্যাটি দূর হয়ে যাবে দাঁত দেখতে ছোট ছিল সেগুলো দেখতে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে যেমনটি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখুন এখানে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে এই যে যে বড় দাঁতটি দেখতে পাচ্ছেন তার পাশের দাঁতটি এখানে ক্যাপ করা হয়েছে তো ক্যাপ করার আগে কিন্তু দাঁতটি কেটে ছোট করে নিতে হয়েছে যা যে কথা একটু আগেই বলছিলাম তো দেখুন এটি কেটে ছোট করে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে একটি ক্যাপ করে দেওয়া হয়েছে যদিও ক্যাপ করার পরে দেখে বোঝা যাচ্ছে না যে কোনটি অরিজিনাল কোনটি ক্যাপ কিন্তু তারপরেও যদি দাঁত ছোট থাকে এমনটি থাকে সেক্ষেত্রে এমন ধরনের কাটিং করার প্রয়োজন হয় না শুধুমাত্র এমন ছোট দাঁতের পরেই একটি ক্যাব বসিয়ে দিলেই বা ট্রিটমেন্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এখানে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানেও একটি দাঁতে ক্যাব বসানো হয়েছে তবে এখানে কাটিং করা হয়েছে দাঁতটি কেটে ছোটো করে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে যদি রুট ক্যানেল ট্রিটমেন্টে কোনো সমস্যা হতো তাহলে কিন্তু সেটি দাঁতটিতে ব্যথা অনুভব হতো কি ভবিষ্যতেও ব্যথা হতে পারত যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হতো আর এই ধরনের পজিশনে কোনো রুট কেনাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না এর জন্য আপনার দাঁতে কখনও ব্যথাও হবে না কোনো যন্ত্রণাও হবে না কোনো সমস্যাই হবে না যদি কখনও ক্যাপটি খুলে যায় পুনরায় আবারও আপনাকে সেই ক্যাপটি লাগিয়ে নিতে হবে তো ভিওয়ার্স এই ধরনের পজিশনে আপনারা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারেন মাথায় রাখবেন ক্যাপের মাধ্যমে যদি ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট হতে চান সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং আপনি তাকে বলুন যে সে যেন রুট ক্যানাল ট্রিটমেন্ট ছাড়াই আপনার দাঁতটা ক্যাপ করে দিতে পারবে কি না যদি পজিশনটা তেমন থেকে থাকে অবশ্যই ডাক্তার সাহেব আপনার সেভাবে করে দিতে পারবে আর যদি পজিশন পজিশনটা তেমন আপনার দাঁতের না থাকে সেক্ষেত্রে হয়তো উনি আপনাকে অন্য কোনো পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটির আলোচনা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম